নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে শিলচরে এসইউসিআর বিক্ষোভ, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। বেরিঙ্গায় বাঁধ ও সুইস গেট নির্মাণে অনিয়ম, ক্ষোভ ছাড়লেন স্থানীয়রা। মুলুক চলো আন্দোলনের 103তম বর্ষপূর্তি, শ্রদ্ধাঞ্জলি সমারোহ শিলচরেও। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ধারণের পদ্ধতি বাতিল করা, শিলচর লামডিং ব্রডগেজ মহাসড়কের অসমাপ্ত অংশ এবং বদরপুর জোয়াই সড়কের সোনাপুর অংশের ভূমিদোষ সমস্যার সমাধান এবং চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে মঙ্গলবার শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে মুখ্যমন্ত্রীর কাছে জেলা আয়ুক্ত মারফত একটি স্মারকপত্র পাঠানো হয়। বিক্ষোভ চলাকালে দলের কাছাড় জেলা কমিটির প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সিইউইটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করায় ছাত্রছাত্রীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই পরীক্ষা সম্পর্কে বেশিরভাগ ছাত্র অবহিত নয়, ফলে অনেকেই আবেদনই করেনি। দ্বিতীয়ত, যারা আবেদন করেছে তাদেরকে বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা দেওয়ার জন্য বরাক উপত্যকার বাইরে যথাক্রমে আইজল, শিলং, গুয়াহাটি, কোকরাঝাড়, জোরহাট, ডিব্রুগড় ইত্যাদি স্থানে যেতে বাধ্য করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই অবিবেচক সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা চরম বিপাকে পড়েছে এবং অনেকে আর্থিক অসচ্ছলতার জন্য সেসব স্থানে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারবে না, ফলে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা অর্জনের পথ বন্ধ হয়ে যাবে। তবে সিইউইটি পরীক্ষার কোনো অবস্থাতেই বাধ্যতামূলক করা উচিত হবে না। জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন, বরাক উপত্যকার সাথে রাজ্যের রাজধানী দিশপুর এবং বহিরাজ্যের যোগাযোগকারী শিলচর লামডিং রেলপথ, শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের হারিঙ্গাজোড়া বাংলাছড়া অংশ এবং বদরপুর জোয়াই সড়কের সোনাপুর অংশ প্রতিবছর বর্ষায় ভূমিধসের ফলে বন্ধ হয়ে যায়। এর ফলে বরাক উপত্যকার জনগণের দুর্ভোগ চরমে পৌঁছায় এবং এই সুযোগে শিলচর গুয়াহাটি বিমান ভাড়া জনপ্রতি 12-13 হাজার টাকা ধার্য করে ফেলে বিমান সংস্থাগুলি। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার সুযোগে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অত্যধিক হারে বৃদ্ধি করে, অথচ বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে ভূমিধস সমস্যার সমাধান করা কোনো কঠিন কাজ নয়। কিন্তু বরাক উপত্যকাকে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রাখতে উপযুক্ত প্রযুক্তি ব্যবহার না করে এই সমস্যা জিরিয়ে রাখা হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্রনাথ। স্মারকপত্রে দাবি করা হয় যে সিইউটি পরীক্ষা বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের কলেজ স্তরে ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলক করা চলবে না। শিলচর লামডিং রেলপথের ভূমিধসের কারণ নিরূপণ করে তার স্থায়ী সমাধান করতে হবে। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের অসমাপ্ত অংশের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সমাপ্ত করতে হবে। বদরপুর জোয়াই সড়কের সোনাপুর অংশের ভূমিধর সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণ করতে হবে। স্মারকপত্র প্রদানকারী উপস্থিত ছিলেন মাধব ঘোষ, দুলালি গাঙ্গুলি, নকুল রঞ্জন পাল, লক্ষ্মীচরণ নাকুরা প্রমুখ। দাবির ভিত্তিতে আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। প্রথমত হলো শিলচর লামডিং রোডগজ লাইন, সেটার সংস্কার সাধন করা, তারপরে মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং ছাত্রদেরকে এই ট্রেড এজেন্সির মাধ্যমে যেভাবে হেনস্থা করা হচ্ছে প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ আমাদের। আপনারা জানেন শিলচর লামডিং রোডগজ লাইন যেটা এটা 2 দিন চলতে 4 দিন বন্ধ থাকে, একটু বৃষ্টি হইলেই ধস নামে। এখন তো আসল বর্ষা বাকি, আসল বর্ষা জুন জুলাই মাস, এখানে যে কী হবে অবস্থা এখন থেকে অনুমেয় সেটা। এই যে মাঝখানে সামান্য বৃষ্টিতে ধস নেমেছিল, মানুষকে 15-16 কিলোমিটার হেঁটে শিলচর, মানে শিলচর অন্য গাড়ি ধরে শিলচর আসতে পৌঁছতে হয়েছে, পৌঁছেছে মানুষ। তারপরে ধরুন জিনিসপত্রের দামও বেড়েছে, এই অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের মূল্য দিয়ে গাড়ির ওই রেল চলাচল বন্ধ থাকা এবং ট্রাক চলাচল বন্ধ থাকার সুযোগে জিনিসপত্রের দাম মারাত্মকভাবে বৃদ্ধি করে তারা এবারও করেছে, ভবিষ্যতেও করবে। 15 কোটি টাকা ব্যয়ে বেরেঙ্গায় বাঁধ ও সুইস গেটের কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। এই বৃহৎ কেলেঙ্কারির বিরুদ্ধে সরব হলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দারা।
2022 সালে বেরেঙ্গার বাঁধ ভাঙনের পর ভয়াবহ বন্যার কবলে ডুবতে হয় গোটা শিলচরবাসীকে। তা সত্ত্বেও লালমাটির লেপ দিয়ে অতি নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে বরাদপ্রাপ্ত ঠিকাদার। কার মতে এমনটা হচ্ছে, এই প্রশ্ন তুলে জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা। সংবাদ মাধ্যমের সামনে স্থানীয়রা বলেন, চুপিসারে রাতের অন্ধকারে পাতলা এক লেয়ার লালমাটি ফেলে বাঁধ নির্মাণের কাজ হচ্ছে, যা অল্প বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যাবে। এমনকি হুক মেরে সরকারি বিদ্যুৎ চুরি করে সুইস গেটের কাজ করছেন শ্রমিকরা। কাজের বাস্তব দশার তদন্ত হলে বৃহৎ কেলেঙ্কারির আসল তথ্য বেরিয়ে আসবে বলে আশাবাদী বেরেঙ্গার বাসিন্দারা। এই জায়গার মাঝে গাছের হারিন সারিন জ্বর বর সারা রয়েছে, বাদে কুদিয়া গিয়া টাউন ডুবিব কইবা এটা বাগা ডোর মানুষের খাটিয়া দিলেছে। এই জিনিসটা তুমি তাই চকুচি হইয়া দেখিয়া দেখিয়া খাসটা করাই গাছ গাছালি সারা মাটি তুলে হারাইয়া কোনো সময় ফেপ দি লেপ করি বেরেঙ্গার কিলা করছো পাতর ভিতর বেলা ইন আনি হারি লাল মাটি বেলা কিলা ইটা মেঘে দইয়া নিবগি বাজে বাঙ্গিয়া সারা সব হন না হন না গার কোনো যা কাজ গোর না চুরা চুরা লেফট সাইড দিয়া শেষ করিলাম। কাজ দিয়ে তারা কোন সময় নিতেও আমি কইতে পারি না। লালমাটি বেলাইছো ইটা লালমাটি বেলাই চুরা 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 করে বেলাইয়া জিজি বিজি ঘুরে ঘুরে শেষ করি ওইটা নিচে দেখে জানছো কিলার নিচে আছে দেখালে মাটি এতে গুড়িয়া লুয়ে বইছি জ্বর বর নগর সামনে আইন গিয়ে দেখুন কি এখন কোনো সম্পূর্ণ জো আমাইব উলিয়া মাইব আমাই ফত হইব আর বাজে ভাঙ্গে দিব। আপনার নাম? আমার নাম জলাল, তার নাম লতাই। হারাসটা কে করা কখন জানি না, তাই কন্ট্রাক্টারে করার তো নিজে কন্ট্রাক্টারে তার কারে দিয়ে করার গু আমরা জানি না। দাবি অবিতা রাস্তাটা দেখিয়া দিন আনেলে বাজে ভাঙ্গিলে আই আমরা আমরা বাগা ডরে জুলুম জানিয়ে করেন। মুলুকচলা আন্দোলনের 103তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবারের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচর হিন্দি ভবনে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে রাজদীপ গোয়ালা সহ বিভিন্ন বক্তা মুলুকচলা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। তাদের বক্তব্যে প্রকাশ, তৎকালীন ব্রিটিশ আমলে চা শ্রমিকদের নানা কারণে অকারণে অত্যাচার অবিচার শোষণ হতো, এতে শ্রমিকদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ এক সময় গণ আন্দোলনের রূপ নেয়। ফলস্বরূপ 1921 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানের শ্রীহট্ট জেলাধীন করিমগঞ্জ মহকুমার অন্তর্গত রাতাবাড়ি থানাধীন চরগোলা ভেলি চা বাগানের শ্রমিকরা সংহত হয়ে মুলুকচলা আন্দোলনের ডাক দেন। সে সময় সাহেব এবং হাতে গোনা বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া গাড়ি ঘোড়ার প্রচলন ছিল না। এমতাবস্থায় শ্রমিকরা পায়ে হেঁটে অথবা নৌকাযোগে ভিন রাজ্যে পাড়ি দেন মুলুকচলা আন্দোলনে অংশগ্রহণ করতে। এই ঘটনায় ব্রিটিশ শাসকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মুলুকচলা আন্দোলনে অংশগ্রহণ করে তদানীন্তন অবিভক্ত পূর্ব পাকিস্তানের শ্রীহট্ট জেলার মেঘনা নদী দিয়ে নৌকাযোগে বাড়ি ফেরার পথে শ্রমিকদের উপর নির্বিচারে বর্বরোচিত গুলি চালিয়েছিল ব্রিটিশ শাসক পরিচালিত পুলিশ। গুলিতে বহু শ্রমিক শহীদ হয়েছিলেন। এরপর ওই আন্দোলন মুলুকচলা আন্দোলন নামে পরিচিতি লাভ করে। সেদিনের শহীদ বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এদিন সমারোহ অনুষ্ঠান পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন সুজিত তিওয়ারি, পরমেশ্বরলাল কাবাজি, অদেশ কুমার সিং, যুগল কিশোর ত্রিপাঠী, রাজকুমার দুবে প্রমুখ। এখানে উপস্থিত হয়েছি আমাদের হিন্দি ভবনে। এখানে আমাদের 1921 ইংরেজিতে আজকেরই দিন 21 মেতে হাজার হাজার শ্রমিকরা মুলুকচলো আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং আজকে 103তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে আয়োজন হচ্ছে। আজকে সকালে আমরা বরাক চা শ্রমিক ইউনিয়নের অফিসে শ্রদ্ধাঞ্জলি সভা করেছি, তারপরে রামকৃষ্ণনগর কলেজে একটি সভার আয়োজন হয়েছিল, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, ওখানেও আমরা সবাই উপস্থিত ছিলাম এবং সন্ধ্যাবেলা আমরা এখানে আজকে বরাক সাহিত্য হিন্দি সাহিত্য সমিতির এবং অন্যান্য আয়োজক মণ্ডলীরা অনেকেই আছেন এখানে, সবার মাধ্যমে আজকে এই আয়োজনটা হচ্ছে। এখন সময় হয়েছে আমাদের প্রজন্মকে, আমাদের আগামী প্রজন্মকে এই বিরাট বড় স্বাধীনতা সংগ্রাম যেটা আমাদের বোরাকের মাটি থেকে লড়া হয়েছিল তার সম্বন্ধে জানা, আর ওই শহীদরা যারা যাদের আত্মবলিদান দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে ওনারা আমাদের জন্য স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, ওনাদেরকে স্মরণ করা, ওনাদেরকে যথোচিত মর্যাদা দেওয়া, আর এই আন্দোলনকে ইতিহাসের পাতায় ওর যে মানে যথোচিত মর্যাদা আছে সেটা প্রদান করা, এটাই আমাদের উদ্দেশ্য। কতজন মানুষ শহীদ হয়েছিল ওদের? আপনাদের ব্রিটিশের যে লিখা, ওরা চাঁদপুরের ঘটনায় ওরা লিখেছে
400-500 জন কোনো কোনো রিপোর্টে, কিন্তু ইতিহাসকারের কথা দেখবেন কোনো কোনোখানে এটা 1700 থেকে 1800 অবধি লেখা হয়েছে। এই পরিসংখ্যান যদি আমরা নিই তখন আমরা দেখি কোনো না কোনো অবস্থায় এটা জালিয়াওয়ালা বাগ থেকেও যদি আমরা মৃত্যুর সংখ্যা দেখি হয়তো অধিক আছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর 33তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার এক স্মরণসভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব। পরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা। তার অবদান গোটা ভারতবাসীর জীবনে কতখানি রয়েছে সে বিষয়ে আলোকপাত করেন তারা। এদিনের সভায় শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, ইফতিখার আলম লস্কর, মইনুল হক বড়ভূয়া, জ্যোতিলাল দাস, শিলচর ব্লক কংগ্রেসের সহসভাপতি আমরুল হক মজুমদার, যুব কংগ্রেসের তাহির আহমেদ, মহিলা কংগ্রেসের মিনা সিং প্রমুখ উপস্থিত ছিলেন। আজকে রাজীব গান্ধী আমাদের ভারতবর্ষের অনেক পরিবর্তন এনেছেন। রাজীব গান্ধী প্রথম 18 বছর ছেলে মেয়েদের ভোট দেওয়ার অধিকার করে দিয়েছেন। রাজীব গান্ধী মহিলাদের সংরক্ষণ করেছেন। রাজীব গান্ধী পঞ্চায়েত লেভেলে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করেছেন। রাজীব গান্ধী অনেক পরিবর্তন করার চিন্তা করেছেন। রাজীব গান্ধী প্রথম চিন্তা করেছেন যে গ্রামে গঞ্জে কীভাবে টাকা গাঁও পঞ্চায়েতে সরাসরি পৌঁছানো যায় এই ব্যবস্থা করেছিলেন। আজকে যে ইন্টারনেট, আজকের যে টেলিকম, সব ব্যবস্থা রাজীব গান্ধী চিন্তা করে আর সূচনা করেছিলেন। সেই সূচনায় ভারতবর্ষ আজকে আস্তে আস্তে আধুনিক ভারতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এই রাজীব গান্ধী আমাদের কথা চিন্তা করেছিলেন। আজকে আমার যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি, আমরা যে শিলচর শহরে বা বরাক উপত্যকায় যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছি তার রাজীব গান্ধীরই অবদান। রাজীব গান্ধী আমাদের এই অবস্থার কথা, আমরা দুঃখের কথা, বরাক মিলির অবস্থা চিন্তা করেছিলেন। এর জন্য রাজীব গান্ধী আমাদের কাছে চিরদিন অমর হয়ে থাকবেন, উনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। নমস্কার। সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সুর সাধক সুরেন চক্রবর্তী স্মৃতি শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে চলছে শিলচরে। আগামী 24 মে বুধবার বঙ্গভবনে বিকেল 4টায় এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। এতে অনুষ্ঠান করবেন কলকাতার বিখ্যাত তবলাবাদক প্রয়াত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়ের পুত্র বিখ্যাত তবলাবাদক প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়। থাকবেন প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্তের সুযোগ শিষ্য সেতারবাদক আন্তর্জাতিক শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত। আয়োজক সংস্থার শিল্পীদের পরিবেশনায় থাকবে গুচ্ছ অনুষ্ঠান, থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান, অনুষ্ঠানে প্রবেশ অবাধ। মঙ্গলবার শিলচর রূপম কার্যালয়ে বিষয়টি নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সুরবাহারের সদস্যরা। সংস্থার সভাপতি তথা বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক অমরেন্দ্র চক্রবর্তী বলেন, 11 বছরে পা দিয়েছে সুরবাহার। তার পিতা প্রখ্যাত সুরসাধক সুরেন চক্রবর্তী উত্তর পূর্বাঞ্চলের একজন বরেণ্য সঙ্গীত শিক্ষক ও শিল্পী ছিলেন। তার স্মৃতিতে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করছে সুরবাহার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, অত্যন্ত মনোগ্রাহী একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সুরবাহার। শিলচর শহরের শাস্ত্রীয় সঙ্গীত প্রিয় শ্রোতা ও দর্শকদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন নিখিলবাবু। তিনি জানান, আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠান পরিবেশন করবেন অবরেন্দ্র চক্রবর্তী এবং তার পুত্র মেঘরাজ চক্রবর্তী। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রা চক্রবর্তী ও মেঘরাজ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠান হচ্ছে, এটা আমার শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান করার কারণ হচ্ছে, এটা আমার অনুষ্ঠানটা আমার বাবার নামে করছি, আমি বাবার স্মৃতিতে। আর আমার বাবা যেহেতু একজন পুরোপুরি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন, তাই আমি ওনার স্মৃতিতে সেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটাই করছি। আগেও করেছি অনেকবার, এবারও করছি। তো এবারের এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, আমাদের অর্গানাইজেশনের শিল্পী, আমাদের ছাত্রছাত্রী ছাড়াও কলকাতা থেকে দুজন বিশিষ্ট শিল্পীকে আমরা নিয়ে আসছি। একজন হচ্ছেন বিশিষ্ট সেতারবাদক সুপ্রতীক সেনগুপ্ত, আর আরেকজন হচ্ছেন বিশিষ্ট তবলাবাদক শ্রী প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়। তো ওনারা ওনাদের অনুষ্ঠান পরিবেশন করবেন আগামী 24 মে শুক্রবার বঙ্গভবনে বিকেল 4টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আমি
আপনাদের মাধ্যমে আমি সমস্ত সঙ্গীতপ্রেমী জনসাধারণকে, শিলচরে বা বরাক উপত্যকার সমস্ত সঙ্গীতপ্রেমী জনসাধারণকে আমি বিশেষ অনুরোধ রাখছি যে আপনারা এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকুন এবং অনুষ্ঠানটা উপভোগ করুন। জেলায় খাদ্য সুরক্ষা দপ্তরের নিষ্ক্রিয়তার জেরে শিলচর তারাপুরে তারকনাথ বেকারির কেক খেয়ে অসুস্থ হলেন শ্রেতা। রবিবার তারাপুর শিববাড়ি রোডের দীপঙ্কর দাস নামে ব্যক্তি ওনার পিতার জন্মদিন উদযাপনের জন্য বিকেলে একটি কেক ক্রয় করে নিয়ে যায়। কেকটি কাটার পরবর্তী সময় কাটা টুকরো মুখে দিতে মুখে মিষ্টি স্বাদের পরবর্তীতে তিতভাব দেখা দেয়। তখন সঙ্গে সঙ্গে শ্রেতা সেই কেকটিকে নিয়ে সেই বেকারিতে গিয়ে তাদেরকে বিষয়টি তুলে ধরেন। বেকারিতে থাকা কর্মকর্তারা সঠিক উত্তর না দিয়ে বরং কেক তৈরি করার যান্ত্রিক গোলযোগের তালবাহানা দেখান। এমত অবস্থায় দীপঙ্কর দাস সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন এবং উপযুক্ত বিচারের দাবি জানান। মানুষের জানত, শিলচর টানে মানুষের জানত কি তারা যে এরকম বিজনেস রান করে, মানুষরা বুড়বোক বানাইয়া কি পোশাকেই কইয়া ভালা কইয়া বেশি দেয়। আমার কথা হইল, আজকে যদি এখানে তোমরা বিজনেস রান করা এটলিস্ট তো মানুষের ভালা কোয়ালিটি দো, কোয়ালিটি খানি দো। আজকে কোয়ালিটিহীন নাই, বাজে একদম, আমি কিচকা কেক এটাকে আমি কেকটা নিয়ে আইছি। এটলিস্ট মানুষের জানত, মানুষের জানত, শিলচর টানে মানুষের জানত কি তারকনাথ বেকারি ইজ দ্য ওয়ার্স্ট কেক ম্যানুফ্যাকচার। তারা যে এই কেকগুলো বানায় দুই দিন তিন দিন পাঁচ ফোরে ফোরে কেক দেয়। মালিকে কি আপনারা অজুহাত দেয় বিভিন্ন রকম? হ্যাঁ, মালিক আইসে, মালিক আই আমি কইছি আপনার ফুড লাইসেন্স দেখায়। হ্যাঁ, আমার ফুড লাইসেন্স দেখায় না, হয় আমার কাছে ভেজান ফুড লাইসেন্স আছে। বহুত দোকানদার সারা বিনা ফুড লাইসেন্সে করে। আমি ডাইরেক্ট কইছি আপনি যেন খানিরটি এগুলো করবেন, আপনি ফুড লাইসেন্স করেন। এখন আপনার প্রশাসনের কাছে বা ফুড অফিসারের কাছে কি জানাইবা দাবি? আমি প্রশাসনকে এটাই কইব, প্লিজ হেল্প আস, আপনারা এটলিস্ট এই জায়গাটা আপনি একটু দেখুন কি আজকে যে মানুষ সার্ভে করা লাগে, সার্ভে করুন। এক্স্যাক্টলি, আমি আজকে আমি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এটা কইমু কি প্লিজ স্যার, আপনি যে এগুলো যে তারা ফুড কোয়ালিটি যে এই কোয়ালিটিটা দিছে, আজকে এটলিস্ট আপনারা অ্যাকশন নিন। এটলিস্ট অন্য মানুষে এরকম ভুক্তভোগী হইতো না, কেন এটা তো একটা মানে ওয়ান কাইন্ড অফ করাপশন ক্রাইম, ইটস ওয়ান কাইন্ড অফ ক্রাইম যে আজকে আপনি মিশা কথা হয়ে কেক বেশি দিলাম কি আমার কেক বিক্রি হওয়াতে কথা, আমি আজকে এটা এটা বাজে কেকটা খাইলাম, এটার দায়টা কে হইব? আজকে যদি আমার ঘরে কোনো কেউ শরীর খারাপ করে, এটা দায়টা কে থাকবো, কে হইব? শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির পক্ষ থেকে 19 মে বাংলা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। গত 19 মে 2024 রবিবার শিলচরের ঐতিহ্যবাহী সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির সভাপতি ডক্টর বিজয়লক্ষ্মী দাস চৌধুরী মহাশয়ের নেতৃত্বে অন্যান্য সদস্যরা গান্ধীবাগ শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ওই উপলক্ষে দাসকলনি স্থিত এরা আমাদের সংস্থার আবাসিক বাচ্চাদের জন্য কিছু প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়। সমিতির সম্পাদিকা সঙ্গীত দত্ত এক প্রেস বিবৃতিতে এ খবর জানান। এখন আমি একটা কবিতা বলবো, কবি অজয় বিশ্বাসের 19 মে। বাংলা ভাষা স্বপ্ন আনে, বাংলা ভাষা বাঁচার সে কথা ঠিক জানায় সেদিন রক্তে রাঙা কাছার। বাংলা ভাষা মায়ের সমান স্নেহ মাখা মাখি, বাংলা ভাষা শীতল ছায়া নিয়ে আঁকা আঁকি। সে ভাষার এই ভাষাতে নাম উঠল মানুষ মেতে, লাঠি গুলি যতই চলুক শরীর পেটে, বিগলো মাটি উঠিল তারায় সে 19 মে। তিনটি আজও আছে রাখা খাকি সোনার প্রেমে। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিভিন্ন দাবিতে শিলচরে এসইউসিআই বিক্ষোভ, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র। বেরিঙ্গায় বাঁধ ও সুইস গেট নির্মাণে অনিয়ম, ক্ষোভ ছাড়লেন স্থানীয়রা। মুলুক চলো আন্দোলনের 103তম বর্ষপূর্তি, শ্রদ্ধাঞ্জলি সমারোহ শিলচরেও। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।